নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ আটই জুলাই পঞ্চায়েত ভোট পঞ্চায়েত ভোটের আগেই সুখবর ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার টাকা করে পাঠানো হচ্ছে সরকারের তরফ থেকে কী কারণে সেই টাকাগুলো পাঠানো হচ্ছে কারা সেই টাকা পাচ্ছে আপনি কীভাবে সেই টাকা পাবেন বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না তো আগে আমাদেরকে টাকা যে ঢুকেছে সেই প্রমাণগুলো দেখাচ্ছি দেখুন এখানে আমাদের চ্যানেলেরই যারা সাবস্ক্রাইবার আমাদেরকে সেই প্রমাণগুলি পাঠিয়েছে তাদের টাকা ঢুকেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনারাও কোনো ইনফরমেশান চাইলে আমাদেরকে পাঠাতে পারেন চ্যানেলের এবাউটে বা ভিডিও ডিসক্রিপশান বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেখানে মেসেজ করবেন তবে কল করবেন না তো এখানে দেখুন ট্রানজ্যাকশান ডিটেলসের ডেট চার সাত দু হাজার তেইশ তারিখে ওনার টাকা ক্রেডিট হয়েছে অর্থাৎ গতকাল যে টাকাটা ওনার ক্রেডিট হয়েছে এখানে ডেসক্রিপশনে এনএসএইচ দিয়ে আইডি নাম্বার দেওয়া ছিল ক্রেডিট লেখা রয়েছে আর অ্যামাউন্টে ওনার এক টাকা ক্রেডিট হয়েছে এখানে দেখতে পাচ্ছেন তারপর আরও দেখাচ্ছে আমাদেরকে প্রমাণ ওনার এটা ইউকো এম পাসবই অ্যাপ তো এইখান থেকে উনি ওনার ব্যাঙ্কের স্টেটমেন্ট পাঠিয়েছেন আমাদেরকে আমরা দেখাচ্ছি দেখুন চোদ্দো দুই দু হাজার তেইশ তারিখ অর্থাৎ ফেব্রুয়ারি মাসে ওনার হাজার টাকা ঢুকেছিলো এনএসএইচ ক্রেডিট দিয়ে তারপর তিনের মাসেও ওনার এনএসএইচ ক্রেডিট দিয়ে হাজার টাকা ঢুকেছিলো চারের মাসেও দেখতে পাচ্ছেন ওনার এখানে এনএসএইচ ক্রেডিট দিয়ে হাজার টাকা ঢুকেছিল একইভাবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচের মাসেও ওনার এনএসএএইচ ক্রেডিট দিয়ে হাজার টাকা ঢুকেছিল আবার ছয়ের মাসেও দেখতে পাচ্ছেন এনএসএইচ ক্রেডিট দিয়ে হাজার টাকা ঢুকেছে এবং সাতের মাসেও দেখতে পাচ্ছেন চার সাত দু হাজার তেইশ তারিখে এনএসএইচ ক্রেডিট দিয়ে ওনার এক হাজার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে এছাড়া ওনার ব্যাঙ্ক থেকেও এস এসেছে হাজার টাকা ওনার ক্রেডিট হয়েছে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এটা দেখিয়ে দিয়েছে এবার দেখুন এই স্টেটমেন্টটা দেখলে দেখতে পাচ্ছেন উনি প্রতি মাসে মাসে হাজার টাকা করে পাচ্ছেন এবং এনএসএইচ কোথাটা লেখা রয়েছে এবং এ মাসেও হাজার টাকা উনি পেয়েছেন এটা তাহলে কোন প্রকল্পের টাকা এটা হচ্ছে আপনার ভাতা বাস পেনশন স্কিম জয় বাংলা প্রকল্পের টাকা এবার মূলত বিধবা ভাতার টাকাটাই এখন ছাড়া হয়েছে যারা আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়েছে তারা বলেছে যে এটা বিধবা ভাতার টাকা তাদের ক্রেডিট হয়েছে তো অনেকের জয় বাংলার যে সকল আরও পেনশন স্কিম রয়েছে যেমন বিধবা ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা তার টাকাও এবার ঢুকবে এছাড়াও এস সি জন্য জয়জহা তফসিলি যে প্রকল্প রয়েছে এছাড়াও কৃষক ভাতা যে প্রকল্পগুলো রয়েছে বা অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে যে সকল প্রকল্পের টাকা প্রতি মাসে মাসে ছাড়া হয় সেই প্রকল্পের টাকাও এবার পরবর্তী সময়ে ধাপে ধাপে ঢুকবে তো ইতিমধ্যে যে টাকাটা ঢুকেছে আমাদেরকে আমরা দেখালাম এটা হচ্ছে বিধবা ভাতার টাকা যারা যারা বিধবা ভাতা প্রকল্পের টাকা পেয়ে আসছিলেন তারা কিন্তু চার তারিখ থেকে টাকা পেতে শুরু করেছেন যাদের এখনও ঢোকেনি অপেক্ষা করে থাকুন ধাপে ধাপে টাকা দেওয়া হয়ে থাকে আবারও কোনো একটা ডেটে আপনাদেরকে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো দিয়ে দেবে আর যারা নতুন আবেদন করেছেন বিধবা ভাতা তাদের যদি এখনও টাকা না ঢুকে থাকে আপনারা ভিডিও অফিসে গিয়ে আপনাদের স্ট্যাটাসটা একবার চেক করিয়ে আসবেন যে কি অবস্থায় রয়েছে অ্যাপ্রুভেল পেয়েছেন কি না বা ভাতা প্রকল্পেও একই কেস অনেকে নতুন আবেদন করেছেন তারা এখনও টাকা পাননি তো তাদেরকে বলবো আপনাদের আগে স্ট্যাটাস চেক করবেন আরেকটা ব্যাপার সরকার এখন পর্যন্ত কোঠা নতুন করে বাড়ায়নি তাই নতুন যারা আবেদন করছেন তারা কিন্তু টাকা এখন পাচ্ছেন না পরবর্তী সময়ে সরকার কোঠা বাড়ালে আপনারা কিন্তু তখন টাকা পাবেন তো আপনারা কেউ এই রকমের হাজার টাকা কোনো প্রকল্প থেকে এ মাসে পেয়েছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না